অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5 এর সম্পূর্ণ পোস্টের উত্তর নিয়ে এই ভিডিওটি। তাই প্রিয় বন্ধুরা, তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেলটি হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখনই সাবস্ক্রাইব করো মডেল দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5 এর 1 নম্বর দাগে পোষ্য রয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 এ পোষ্য রয়েছে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো, সঠিক উত্তরটি হবে উত্তর পূর্ব আয়ন বায়ু। 1.2 রয়েছে ঠিক জোড়াটি নির্বাচন করো, এক্ষেত্রে 4টি জোড়া দেওয়া রয়েছে, সঠিক জোড়াটি হবে ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ ঘূর্ণবাতের চোখ। 1.3 পোষ্য রয়েছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো সুপেরিয়র। এরপর 2 দাগে পোষ্য রয়েছে শূন্যস্থান পূরণ করো। 2.1 রয়েছে উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো, শূন্যস্থান অংশে হবে লু, অর্থাৎ লু উত্তর পশ্চিম ভারতে একটি প্রবাহিত স্থানীয় বায়ু। 2.2 রয়েছে কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে ড্যাশ রেখার সাথে যুক্ত করা হয়, শূন্যস্থান অংশে হবে সমবর্ষণ রেখা। 2.3 রয়েছে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল মরুভূমি, শুষ্ক ড্যাশ মরুভূমি, সঠিক উত্তরটি হবে আটাকামা, অর্থাৎ শূন্যস্থান অংশ হবে আটাকামা। 3.1 পোষ্য রয়েছে উত্তর আমেরিকার পেরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন, উত্তর অংশে লিখবে আমেরিকা মহাদেশের মধ্যভাগে সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে পেরি তৃণভূমির অবস্থান, বসন্তকালে বরফ গলে যাওয়ায় এই তৃণভূমির বিস্তীর্ণ ক্ষেত্রে হে ক্লোভার আলফা আলফা তৃণ ও ভুট্টা জন্মায়, তাই এই তৃণভূমি পশুচারণ ক্ষেত্র হিসাবে বিখ্যাত। পশুজাত দ্রব্য যেমন দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নত মানের হিমাগার গড়ে উঠেছে, এই কারণে এই অঞ্চল দুগ্ধ শিল্পে উন্নত। এরপরে 3.2 পশু রয়েছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো। উত্তর অংশে প্রথমে হেডিং করবে ভৌগোলিক বৈশিষ্ট্য, এবং ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি 1 নম্বর 2 নম্বর করে লিখে দেবে। 1 নম্বর দিয়ে লিখবে অ্যামাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত, এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। 2 নম্বর দিয়ে লিখবে দক্ষিণ পূর্ব আয়নবায়ুর প্রবাহ পথে আন্দিজ পর্বতমালার অবস্থান করায় জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধাপ্রাপ্ত হয়, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর দিয়ে লিখবে এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। 4 নম্বর দিয়ে লিখবে আমাজন নদী মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে। 4 দাগে পোষ্য রয়েছে বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন 2 গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে, উপযুক্ত উদাহরণসহ ব্যাখ্যা করো। উত্তর অংশে লিখবে বায়ুচাপ বলয়গুলোর অবস্থার পরিবর্তন 2 গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলোর জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে। এই অঞ্চলগুলো গ্রীষ্মকালে আয়ন বায়ু, শীতকালে পশ্চিমা বায়ুর দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। এরপরে অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে সূর্যের উত্তরণের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়, ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর পূর্ব আয়নবায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় সন্নিহিত দেশগুলোতে বৃষ্টিপাত হয় না। আবার একটি অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে আবার সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চল দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু প্রবাহিত হয়, ফলে শীতকালে এই অংশে জলভাগের ওপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। প্রিয় বন্ধুরা, এ ছিল ক্লাস 8-এর নতুন ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5-এর সম্পূর্ণ পোস্টের উত্তর। এই উত্তরটি তোমরা তোমাদের মডেল অ্যাক্টিভিটির খাতায় লিখে পেলো, এবং স্কুল থেকে যখন এই অ্যাক্টিভিটির খাতা চাওয়া হবে তোমরা এই খাতাগুলি স্কুলে জমা করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটি হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।